সরকারি হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভের ঘটনা ঘটায় পরিবারের লোকজনেরা। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। সূত্র মারফত জানা গেছে, তুফানগঞ্জের অন্দরন ফুলবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুভাষপল্লির বাসিন্দা সমীর দাসের 4 মাসের শিশু সন্তানের শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। দ্রুত তাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে শিশু বিভাগে নিয়ে আসেন সমীরবাবু ও তার বাড়ির লোকজনেরা। সোমবার তাকে ভর্তি করানো হয়। মধ্যরাতে শিশুটির শারীরিক অবনতি ঘটে। রাতভর তারা দুশ্চিন্তার মধ্য দিয়ে কাটান। মঙ্গলবার সকালে পরিবারের লোকজনেরা শিশুটিকে ভালো চিকিৎসার জন্য কোচবিহার শহরে নিয়ে যেতে চান, কিন্তু চিকিৎসকের অনুপস্থিতিতে ওই শিশুটিকে হাসপাতাল থেকে ছাড়তে চাননি নার্সরা। এর ফলে বাড়ির লোকেদের টেনশন বাড়তে থাকে। চিকিৎসক আসেননি বলে জানতে পারেন ওই শিশুটির পরিবারের লোকজনেরা। সুতরাং ধীরে ধীরে শিশুটির শারীরিকভাবে অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই 4 মাসের শিশুটি। এ ব্যাপারে শিশুটির পরিবারের লোকজনের অভিযোগ, বারবার করে চিকিৎসককে ফোনে ডাকলেও তিনি আসার ব্যাপারে কোনো সংবাদ দেননি। তাই তাদের আরও অভিযোগ, কোনো রকম চিকিৎসার সুযোগ এখানে না থাকায় চিকিৎসকের গাফিলতিতে তাদের সন্তানের মৃত্যু হয়েছে। যদি এই হাসপাতাল থেকে তারা সময় মতো ছেড়ে দিতেন, তাহলে শিশুটিকে বাঁচাতে অন্য কোথাও চিকিৎসার জন্য নিয়ে যেতেন বলে দাবি তাদের। তাই এই সরকারি হাসপাতালে সংশ্লিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞর দায়িত্ববোধ সম্পর্কে প্রশ্ন তুলেছেন মৃত শিশুর পরিবারের লোকজনেরা। আমার নাম সমীর দাস, আমার ছেলে অর্ঘ্য দাস। কালকে হাইপাইয়ের জন্য আমার ছেলেকে ভর্তি করাইছিলাম তুফানগঞ্জ হসপিটালে। কালকে ডাক্তার দেখে বলছে এটা হলো হাইফাই প্রবলেম আছে, তো কোনো অসুবিধা নেই, ভর্তি করে দিন, কালকে কোরিওগ্রাফি করলে পরে ঠিক হয়ে যাবে। আজকে রাত্রে সারা রাত্রে একটু ঘুমায় নাই বাচ্চা, রাত্রে ঘুমানো না অবস্থায় সকালবেলা হাইফাইটা বেশি হয়ে গেছে। আজকে বললাম আমরা কুচবিহার নিয়ে যাবো, তাহলে কী বলেন, ডাক্তারবাবু ছাড়া হবে না ওই অবস্থায়, যে এরকম পরিস্থিতি আমার ছিল। ডাক্তার ছিল বিশ্বদার বিষ্ণু বিষ্ণু সিংহ। বয়স 4 মাস 10 দিন। এখন নার্স এটা যেতে দেবে না, ডাক্তারবাবু না আসলে পরে যেতে দেবে না। সকালবেলা যে ডিউটিতে ডাক্তার ছিল বিশ্বজিৎ শর্মা, ও বললো আগে ওই ডাক্তার আসুক, তারা যাইতে পারবে না, আপনি তারা যাইতে পারবেন না। ঘটনাটা কখন ঘটে? ঘটনাটা 10টা সকাল। হাসপাতালের গাফিলতির কারণে কি মৃত্যু ঘটলো? ডাক্তারদের গাফিলতি, হাসপাতালের গাফিলতি। আচ্ছা, কখন ভর্তি করছিলেন? কালকে 5টার সময় ভর্তি করেছি, বেলা 5টা। তারপরে এই ডাক্তার দেখছে, ডাক্তারের নাম জানি না, দেখার পরে মানে চিকিৎসা টিকিৎসা করে গেছে। আমাদের একটা লিখিত দিচ্ছে, কুচবিহারে ছিলেন, আসছে পরীক্ষা করতে হবে। কি সমস্যা হয়েছে? এই মানে ঠান্ডা, হাতের মধ্যে কোনো একটা প্রবলেম আছে। পরে বললো এরকম, এই আমরা অ্যাম্বুলেন্স ঠিক করলাম। অ্যাম্বুলেন্স ঠিক করার পরে অ্যাম্বুলেন্সওয়ালা বলতেছে 10টার মধ্যে যেতে হবে, 11টা ডাক্তার বসে ছিলেন আছে। পরে ফোন করলাম, ওনারা ই করে না। পরে আমি নিজে গেছি, যাওয়ার পরে ডাক্তারবাবু বললাম কাকি আমি কখনো ই ছুটি দিচ্ছি, তাহলে আপনি নিয়ে যান নাই কেন, আমাকে এই কথা বললো। তারপরে সিস্টারকে বললাম, সিস্টার বলতেছে ডাক্তারবাবু কালকে যে পজিশন দিকে এসেছে, পজিশন রুগীর খারাপ, তাহলে আমরা ছুটি দিতে পারবো না, তাহলে আমরা ফোন করি। আমার সামনে ফোন করলো, তাও কিন্তু ফোন উঠায় না। তারপরে যখন এগুলো মারা গেল গা, তখন হলো ডাক্তার আসলো। আপনাদের কি দাবি যে বিনা চিকিৎসায়? বিনা চিকিৎসায় মারা গেছে। ওই যে দারোগাবুকে বললাম, আপনি শুনেন সিস্টার আমার সামনে ফোন করছে কিনা। কত মাস বয়স? কত মাস বয়স বাচ্চাটা? 4 মাস 7 দিন।